ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডলের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির পরিবার পরিচয় বর্গ রবিবার আমড়াঘাট এমকেদেব কলেজে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 9:30 দলীয় পতাকা উত্তোলন করে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ হয়। এরপর সকাল 9:45 ভারত মাতা ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়। সভার শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি সুমন দাস। সৌমন দাসের পৌরোহিত্যে শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন অসম সরকারের আবগারি মিন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া ডিজিটাল ইন্ডিয়ার উপর বক্তব্য রাখেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। আমাদের কার্যপদ্ধতি, সংগঠন, সংরচনা ও ব্যক্তিত্ব বিকাশের উপর আলোচনা করেন মঞ্জুল দেব। শিবিরে ভারতীয় জনতা পার্টির ইতিহাস, বিকাশ ও কর্মকর্তাদের বৈশিষ্ট্যের উপর বক্তব্য রাখেন সুরজিৎ পাল। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক তথা পূর্বদলা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, সম্পাদক রাজেশ দেব, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, স্টেট কাউন্সিল সদস্য সুবোধ রঞ্জন দাস, হিমাদ্রি দে, বিশ্বজিৎ দেব রায় প্রমুখ। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। এখন যোজনা নেওয়ার আগে বুঝতে হবে যে কেন নিলেন, তার পেছনে চিন্তন কি। আপনারা একটা কথা যদি অনুধাবন করেন তাহলে বুঝবেন, আর আমি আপনাদেরকে অনুরোধ করবো যে একেবারে শেষ পক্ষে যারা আছে আপনারা কথাটা একটু মনে মনে মন্থন করবেন, চিন্তা করবেন। কথাটা এরকম, যখন তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, দায়িত্বটা আমরা দিয়েছি যে তিনি প্রধান হিসেবে কাজ করেন। ছোট্ট দুটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে কথাগুলো আমি বলার চেষ্টা করবো, আপনারা বাড়িতে গিয়ে মন্থন করবেন। হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে উন্নয়ন হয়নি। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সেই সময় ভারতবর্ষ যে স্তরে ছিল, ভারতবর্ষ যেভাবে আর্থিক অবস্থায় ছিল, ঠিক সেইভাবে আর্থিক অবস্থা কিংবা তার থেকে ভালো কিংবা একটু খারাপ পৃথিবীর অনেক দেশ ছিল, যারা আজকের দিনে ভারতবর্ষকে পেছনে ফেলে অনেক আগে এগিয়ে গেছে। আমরা চায়নার দিকে তাকাই, যে চায়না বলতে গেলে ভারতের কিছুদিন পরে এবং আগের মধ্যেই তাদের স্বাধীনতাও হয়েছে এবং তাদের কমিউনিজমের উপরে, তাদের প্রগাঢ় বিশ্বাসের উপরে কমিউনিস্টরা একটা ক্যাপিটালিস্ট টাইপ অফ মার্কেট ধরে উনারা এগিয়ে গেছে, কিন্তু তারা আর্থিকভাবে উন্নয়ন করার উপায় দিকে আমরা তাকিয়ে থাক ফেলে চলে গেছে। এটা কেন হয়েছে সাধারণভাবে আমাদের মনে প্রশ্ন জাগে। আমাদের সঙ্গে আরো ইকোনমি ছিল যারা আজকের দিনে সাউথ কোরিয়াকে।